আর যারা সন্ত্রাসী তারা যে গলা কাটে, সেই গলা কাটা আর মেডিসিয়ানের গলা কাটা কি এক? আপনি তো বুঝতেছেন, ওই বলদি তো বোঝে না। একবার পিসি সরকার কলকাতায় একটা হলের মধ্যে, উনি ঠিক 10টার সময় আসবেন কথা রয়েছে, উনি সেখানে ম্যাজিক দেখাবেন। পিসি সরকার 10টা পার হয়ে গেল, সমস্ত শিক্ষিত মহল, পিসি সরকারের ম্যাজিক তো যেমন তেমন না, সব বসে আছে। 10:30, 11টা, 11:30, তখন বলা বলি করছে, যে লোকটার সময় জ্ঞান নাই তার ম্যাজিক কি দেখব। ঠিক 12টার সময় পিসি সরকার ঢুকেছে, সবাই তো হ হ করে উঠেছে, আপনার 10টার সময় আসার কথা, আমাদের তো কাজকর্ম আছে। পিসি সরকার বললেন, আপনারা দেখুন তো ঘড়িতে কত বাজে, সবার ঘড়ি খুলে দেখে 10টা বাজে। নমস্কার, আসি। ম্যাজিক দেখানো হয়ে গেল, পিসি সরকার চলে গেল, সবাই বাইরে এলো, দেখে দাদার ঘড়িতে 12টার বেশি বাজে। তুমি দেখলে কান্দিছে, কিন্তু আমি তো কান্দি নাই, আমি তো ম্যাজিক দেখাই, সে বোধ তোমার আছে। এই জন্যে বলছে, মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদন্তে মায়া মে তান্তরন্তিকে। বোঝো, এই কথা কয়ে না, প্রকৃতে ক্রিয় মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূরাত্মা কর্তা হমিতি মন্নতে। এই জন্য গান্ধারী, কাঁঠালের আঠাও সাদা, দুধও সাদা, দুধ আর কাঁঠালের আঠা এক না, একই। কাঁঠালের আঠা ছাড়াই একটা গ্লাসে ভরে তোলেন, কেউ যে দেখবে যে এক গ্লাস দুধ রয়েছে। কি শালিদের প্রস্রাব আর খেজুর গাছের রস এক না। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে। কেন একজন কলকাতার মানুষ, মানে টাউনের মানুষ, ডাউনে বিয়ে করেছে, মাঘ মাসে শ্বশুর বাড়িতে আসছে, আসে দেখে একটি খেজুর গাছ, ওতে হাড়ি বান্ধা বান্ধা আছে আর নলি দেওয়া। শালিদের কাছে জিজ্ঞেস করছে, ওটা কি? ও তো দেখে নাই, কলকাতা তো নাই। বলছে, ওটা খেজুর গাছ, দিলে শ্বাস, সাউন্ডটা ভিতরে একটু কম আছে। বলছে, টপ 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 করে রস পড়ে, বাইরের চোঙটাকেও একটু দাও, একটু চোঙ দাও, চোঙ কেন বন্ধ করে দিয়েছ? তা বলছে, এ তো ভালো জিনিস, একটু খাওয়া যায় না? বলে, হ্যাঁ, সন্ধ্যার রস খাওয়া মানে জামাইবাবু যে বলিছে আর কি। এই রাত 8টা বাজে, এই টাইমে ডাক দিছে, আসো জামাইবাবু খাইয়ে দাও। ওরা কাঁচের গ্লাস নিয়ে প্রস্রাব করিয়ে ভরিয়ে দেশে ধরিয়ে, নাও খাও। এক ঢোক যেই খাইছে দেখি কোনটা, এ তো নুনটা, এইটা নাকি রস। এখন কচি গাছের রস তো মিঠে ওই এফারে যাই খাও, খেজুরের রস আর শালির প্রস্রাব কি এক, কাঁঠালের আঠা আর দুধ কি এক, ম্যাজিশিয়ানের ম্যাজিক আর তোমার আমার দেখা কি এক। ভগবানের ম্যাজিকেই জগৎটা চলছে বলে, মায়া সৃষ্টি করলে কেন, মায়া সৃষ্টি না করলে তুই সংসারই থাকত না, সংসার থাকত। এই জন্যে সংসার সৃষ্টি করার জন্যই মায়াকে সৃষ্টি করা,
মামে ব য প্রপদন্তে মায়া মে তাংতরন্তিকে, যদি কেউ আমার আশ্রিত হয় এই মায়া থেকে আমি তাকে মুক্ত করি, যদি কেউ আমাতে আশ্রিত হয় এই মায়া থেকে আমি তাকে মুক্ত করি, আমার সঙ্গে যুক্ত করি। মায়াটা কেমন বদ্ধ, যেমন সাগরের মধ্যে আপনি যদি হাজার হাজার কলসির মধ্যে জল ভরে কলসির মাটির কলসির মুখ আটকায় দিয়ে সাগরে ছেড়ে দেন, তাহলে ভিতরের জল ভাববে আমি একটু সাগরে যাব, সাগরে যাব, সাগর আমি কবে পাব। কিন্তু এই কলসি যে সাগরের মধ্যেই আছে ভাই, ওই সাগরের জলের সঙ্গে তো ভিতরের জলের যোগাযোগ নাই। যখন ওটা ছিদ্র করে দেওয়া যায় তখন ভিতরের জল আর সাগরের জল বাইরের জল একাকার হয়ে যায়। ওই যে মায়ার বন্ধন কেটে গেল, জীবাত্মা পরমাত্মা মিলন হল, প্রেমানন্দে হরি বল, সেই মানুষ পরমানন্দময়। মায়া বুঝাতে পারলাম, আর তার সঙ্গে যুক্ত হতে গেলে ওই মায়ার চারি ভেঙে ফেলে যুক্ত হতে হয়। তাহলে তুমি তো মায়াতীত, কারণ 100 জন্মের খবর জানো যদি আমার কথা মানো। মায়াতীত না হলে সে তো 100 জন্মের খবর জানা তার সম্ভব নয়, হয় কি? আপনি এক জন্মের খবর করতে পারবেন? জাগের জন্মে কি ছিলেন পারবেন? বাবা পাগলা 3 জন্মের বলেছে, এর আগের জন্মে ছিল রামপ্রসাদ, তার আগের জন্মে ছিল অমরচাঁদ বসাক, তার আগের জন্মে ছিল নিধিরাম চক্রবর্তী, এবং এর পরে কোথায় জন্ম নেবে তাও বলেছে, রাজস্থান যোধপুর উদয়পুর গ্রাম কিশোরী লালার ঘরে। সে ভাবা পড়ল, আর উনি 100 জন্মের খবর জানে, বুঝলাম না ওনার কান্তার মানে। ওনার ওখানে মায়া দূরি হয় নাই আগলা কব কি। এইরকম কিছু কিছু মাইয়ে মানুষ আসে জগতে, বললেন একেবারে উচ্চ উচ্চ স্থানে আসিল, কিন্তু এমন কথা কয় তা পাতেও নেওয়া যায় না, সর্বোচ্চ আসনে আসিল কিন্তু এমন একটা কবে তা পাতেও নেওয়া যাবে না। কেন কইয়ে বসলো, মহাভারত লিখেছে নজরুল ইসলাম, যাক মানে কম না, সেইটার সাথে এনার তুলনা দিতে হয়। যে 100 জন্মের খবর জানে সেইভাবে বেড়া কান্দা কান্দবে কেন? কি এটা হাস্যস্পদ হয় কি না হয় আপনারা বলেন, হয় কি না হয়? কথা তো খালি কয়, কোন জায়গায় দিয়ে কয় ঠিক পায়? ধরো একটা গান শুনতে চাইছে বাবা, চিঠি লিখি আমার গুরুদেবের গান, আমি চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে আশা করি পরম বন্ধু আছো কুশলে, আশা করি পরম বন্ধু আছো কুশলে, আশা করি পরম বন্ধু তুমি প্রথম দিও ভালোবাসা, বন্ধু বুঝি অমর মনের ভাষা, তুমি প্রথম দিও ভালোবাসা, বুঝি অমর মনের ভাষা। যে বাস করে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারি যায়, যে বাস করে বসি
ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পাড়িটা, সেবা সরে সরিলে বসে আছি পথে চাহিয়া, সেই বকুলের মুকুলে নাই গন্ধ ভালো হাসি, যে বকুলে আছে বনবিহার।
বলা না বলা ব্যথা নিরব।